নজর রাখবো যে খবরের দিকে। আমরা জানি যে বিতর্কে জড়িয়েছেন শুভেন্দু অধিকারী, খালিস্তানি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি, এবং সেই বিতর্কের জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেন শিখ সম্প্রদায়ের মানুষরা। আমরা জানি সন্দেশখালীতে খালিস্তানি মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং এর ফলে কিন্তু বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন সকলে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেন শিখ সম্প্রদায়ের মানুষরা, প্রধানমন্ত্রীর সময় চাইছেন তারা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, সন্দেশখালীতে একজন আইপিএস শিখ ধর্মের, তাকে খালিস্তানি বলার জন্য শিখ ধর্মের পক্ষ থেকে তারা বেশ কয়েকদিন ধরে, গত 10 দিন ধরে তারা কিন্তু বিজেপির যে রাজ্য সদর দপ্তর সেই সামনে তারা বিক্ষোভ করছেন। আজকে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন এবং তিনি রাজভবনে থাকবেন, এবং শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে রাজভবনের কাছে, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান। এবং যেভাবে তাদের ধর্মকে নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, খালিস্তানি মন্তব্য করেছেন, সে নিয়ে কিন্তু তারা সাক্ষাৎ করতে চান। তারা এখনো রাজভবনের পক্ষ থেকে কোনো সময়সূচি দেওয়া হয়নি এবং বা কোনো অ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু তাদের এই দাবি, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন, যার কথা বলেছেন, তার অভিযোগ তারা জানাতে চান। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বিতর্কে জড়িয়েছেন শুভেন্দু অধিকারী, খালিস্তানি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি, এবং তারপরে একেবারে সরব হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইছেন তারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চাইছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। প্রধানমন্ত্রীর সময় চাইছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। গত 10 দিনে বিজেপি দপ্তরের সামনে ধর্ণা।